আসসালামু ওয়ালাইকুম ভিহ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা যার অ্যান্ড্রয়েড ফোন আছে সেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করে কিন্তু এখানে একটি কমন প্রবলেম হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখা যাচ্ছে প্রায় সকলেই ভুলে যায় আর এই ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ফরগেট করার সময় কিন্তু আমরা অনেক সমস্যায় পড়ে থাকি তো বন্ধুরা সেমভাবে আমিও আমার একটি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছিলাম সেটা আমি ফরগেট করার জন্য তিন দিন যাবৎ ট্রাই করছি তো আজকে এটাই আমি সফল হলাম তো বন্ধুরা এখানে ফেসবুক পাসওয়ার্ড ফরগেট সিস্টেম মানে আমি জানি না আমার কেন এরকম হলো এখন কিভাবে কি করছি আমার এই প্রবলেমটা দেখা দিয়েছিলো ফেসবুক পাসওয়ার্ড কিছুতেই ফরগেট হলো না শেষ পর্যন্ত আমি ফরগেট করতে পারছি তাই ভাবছি যে সবার সামনে ভিডিওটা উপস্থাপন করি যদি সবার উপকারে আসে তো বন্ধুরা আমার মতো যদি আপনারাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আগে পুণীতি করবেন না আমি যা দেখাবো তা দেখেন বোঝেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আর বন্ধুরা আমি একটি রিকোয়েস্ট করব যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক খুব ইজিলি আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ফরগেট করার জন্য এখন আমরা সবাই ক্লিক করব এখানে হ্যাঁ বন্ধুরা আমিও এখানে ক্লিক করব কিন্তু অন্য সিস্টেম আছে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না তো বন্ধুরা আমি ক্লিক করে দিচ্ছি ফরগেড পাসওয়ার্ডের উপর তো বন্ধুরা ক্লিক করার পর এখানে যে অপশানটা আসবে এটা ওকে করে দেবো সমস্যা নেই এটা কিছু না তো বন্ধুরা এখন এইখানে যে অপশনটা আসতে দেখেন এখানে মোবাইল নাম্বার লেখে ফাইন্ডের উপর একটু ক্লিক করে দেবো তো বন্ধুরা এখানে জাস্ট মোবাইল নাম্বারটা লিখে যাবেন যে নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খোলা ছিল আর হ্যাঁ বন্ধুরা আরেকটি কথা আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু আমার ফেসবুক অ্যাপে লগ ইন ছিল লগ ইন থাকা অবস্থায় কিন্তু আমি ফরওয়ার্ড করতে পারছিলাম না আমার এত সমস্যা হয়েছিলো করার সময় কী অপশন আছে আমি আপনাদের দেখাই তো বন্ধুরা দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় আমি ফরওয়ড করতে গিয়ে কিন্তু এই সমস্যা ফেস করছিলাম তো বন্ধুরা এটা কিন্তু খুবই বড় একটা সমস্যায় পড়ছিলাম তাও কিন্তু আমি উদ্ধার হতে পারছি তো বন্ধুরা ভিডিওটি দেখেন যদি আপনিও এরকম সমস্যায় পড়ে থাকেন আশা করি এখান থেকে উদ্ধার হতে পারবেন তো বন্ধুরা নাম্বারটা লিখেতে এই ফাইন্ড অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দেবেন দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট আসছে আমি উপর কার্ডটা ফরওয়ার্ড করব তাই উপর কার্ডটাই ক্লিক করলাম এখন এখানে যদি ক্লিক করে কি আসে দেখেন বন্ধুরা কী একটা সমস্যা এটা এটা আপনারা ফেস করছেন কিনা না না তবে এই সমস্যাটা আমার কিন্তু আসছে আমি কোনোভাবে এটা ফরগেট করতে পারছি না তবু বন্ধুরা এভাবে হবে না আপনারা এখান থেকে ব্যাগ যাবেন বন্ধুরা দেখেন আমি কন্টিনিউ অপশন ক্লিক করলে কিন্তু এরকম অপশন চলে আসে আপনার থেকে কিন্তু তাও পাসওয়ার্ড চাবে তাহলে ফরগেট করব কিভাবে। ফরগেট উপর ক্লিক করলে আবার পাসওয়ার্ড চাই তো বন্ধুরা এখন আমি সেই প্রসেসটাই দেখাবো তো বন্ধুরা চলুন দেখাই বন্ধুরা এখান থেকে ব্যাক চলে যাবেন বন্ধুরা আমি আবার ঘুরে পিছনে চলে আসলাম আসার পর দেখেন বন্ধুরা এখানে একটু অপশন আছে সার্চ বাই ইমেল ইনস্টেড তো বন্ধুরা আপনারা এই অপশনের উপর একটি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখন এইখানে আপনার ফেসবুক ইমেলটা দিয়ে দেবেন তো ফেসবুক ইমেলটা আমি দিয়ে দিচ্ছি তারপর এইবার ফাইন্ড অ্যাকাউন্টের উপর ক্লিক করেন এবার দেখেন এরকম একটি অপশন চলে আসবে আপনারা জাস্ট কন্টিনিউর ওপর একটি ক্লিক করবেন এইখানে আপনারা এটাই রাখবেন এটাই রাখার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখেন এইবার কিন্তু একটি অপশান চলে আসছে নিউ পাসওয়ার্ড কি চমৎকার তো বন্ধুরা এইখানে আপনারা এখন একটি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন নিউ পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা জাস্ট কন্টিনিউ একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা পাসওয়ার্ড লিখে আমি কন্টিনিউর ওপর একটি ক্লিক করে দিলাম তো বন্ধুরা এবার কিন্তু আমার খুব ইজিলি ফেসবুক পাসওয়ার্ডটা ফরগেট হয়ে গেল তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই রকমও যদি আপনার না হয় তাহলে আপনি জাস্ট একটি কমেন্ট করবেন যে আমার এভাবে ফেসবুক পাসওয়ার্ডটা ফরগেট হলো না আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি দেখে আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক করবেন ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ